এই যে ভুট্টার ফলের মতো যে ফাঙ্গাই বা কুকুরের ছাতা জাতীয় গাছটি দেখতে পাচ্ছেন এটা চলিত নাম হচ্ছে কন স্মার্ট এটা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ও এগো মেডিসের মাদার ট্যাংসার প্রস্তুত হয় বহু প্রকার স্ত্রীর রোগ যৌন ব্যাধি পেশির রোগ চর্মপেড়া মাথার রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে মেডিসিনটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অষ্টী মাত্র ছটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলো গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে তাছাড়া একটা বিশেষ কথা হচ্ছে যে একজন রুগী যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন সেই রোগের সঙ্গে আরও অনেক প্রকার লক্ষণ বা উপসর্গ দেখা দেয় আমরা সেটাকে কিন্তু ভুল ভেবে রোগ রোগভাবে কিন্তু রিয়েলি সেগুলো রোগ নয় সে রোগের উপসর্গ এবার এই অস্টিলেগো যে রেমিডিটি এই রেমিডিটি ভীষণভাবে মহিলাদের রোগের জন্য ভীষণভাবে কার্যকরী এবং সেক্সুয়াল রোগের জন্য কিন্তু ভীষণভাবে ভীষণভাবে কার্যকরী এবার তাহলে আমাদের এই অস্টিলেগোর যেই প্রধানতম লক্ষণ বা উপসর্গগুলো জানা থাকে তাহলে কিন্তু একটা রুগীর ক্ষেত্রে অ্যাডজাস্ট হলো কি না সেটা আমাদের বুঝতে সাহায্য করে তাই আমি আপনাদের অনুরোধ করব। আপনারা অনুগ্রহ করে এগুলো শুনুন তাতে আপনাদেরই উপকারে আসবে যাই হোক প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে মাথা ঋতুর গোলযোগের জন্য মাথার রোগ মাথায় পূর্ণতাবোধ অত্যন্ত অবসাদ যদি মহিলাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যে তার পিরিয়ডের কোনো গোলযোগ আছে তার জন্য মাথায় ব্যথা মাথায় যন্ত্রণা মাথায় পূর্ণতাবোধ ইত্যাদি রোগ হয়েছে তাহলে সেই রুগিনীকে কিন্তু আপনি এই ঔষধটি প্রয়োগ করতে পারেন প্রধানতম লক্ষণ নম্বর টুতে রয়েছে স্ত্রীর সামান্য কারণে রক্তস্রাব গর্ভপাতের পর প্রচুর রক্তস্রাব রক্ত লাল ও চাপচাপ ডিম্বাশয়ে জ্বালা বেদনা স্ফীতি অনুকল্প রাজ জরায়ের বহির্নির্গমন গমন ইত্যাদি বহুবিধ স্ত্রী রোগে ঔষধটি অব্যর্থ ফল দেয় তো এগুলো খুব সহজ সরল ভাষা সুতরাং এগুলোর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই যদি কোনো মহিলার ক্ষেত্রে এই উপসর্গগুলো থাকে তাহলে আপনি কিন্তু নির্বিঘ্নে আমাদের এই অস্ট্রিলগ রেমিডিটি ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে হাত পা পেশির দুর্বলতা সংকোচন বোধ ধনুষ্ঠঙ্কারের মতো অঙ্গভঙ্গি হয়েছে যেমন হাত পা বেঁকে যায় এই পেশির দুর্বলতার জন্য পেশিতে সংকোচন বোধ বাঁকা হয়ে যায় এ হয়ে যায় ধনুষ্টঙ্কারের মতো অঙ্গভঙ্গি হয় সেই ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে আমাদের এই অষ্টী লেগো ঔষধটি কাজ দেয় এটা কিন্তু সেক্সুয়াল রুগীদের ক্ষেত্রেও এই হাত পায়ের এই বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আসতে পারে পিঠির উপর দিয়ে জল ফুটিতেছে এরকমটি অনুভব ইত্যাদি উপসর্গে ঔষধটি উৎকৃষ্ট ফল দেয় এই অষ্টীলেগর অনেক রুগীরাই মনে করে তার পিঠ দিয়ে পিঠের উপর দিয়ে মনে হয় ফুটন্ত জল পড়ছে মানে গরম গরম জল পড়ছে এরকমটি কিন্তু তারা কিন্তু অনুভব করে যদি এটা একটা সিদ্ধিপ্রদ লক্ষণ হতে পারে তবে এই লক্ষণটি কিন্তু সব রুগীদের ক্ষেত্রে পাওয়া যায় না প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে রয়েছে যৌন যৌন রোগ বা যৌন ব্যাধি হস্তমৈথুনের অদম্য ইচ্ছা কাম বিষয়ক চিন্তা ও কাম উদ্দীপক স্বপ্ন সহ শুক্র খরণ কোমরে বেদনা তৎসহ অত্যন্ত নৈরাশ্য ও মানসিক উত্তেজনা দেখুন যৌন রোগের জন্য আমাদের এই অষ্টীলঘ সত্যি অব্যর্থ ফল দেয় তবে সেক্ষেত্রে লক্ষণ সাদৃশ্য হতে হবে তো এই কথাগুলো একটু জটিল আছে সুতরাং এটাকে এক্সপ্লেন বা ব্যাখ্যা করার প্রয়োজন প্রথমে বলা হয়েছে যে হস্তমৈথনের অদম্য ইচ্ছা এই আমাদের এই অষ্ট্লেঘ রুগী রুগীদের কিন্তু হস্তমৈথনের খুব ইচ্ছা থাকে এবং এই হস্তমৈথনের জন্য যদি কোনো সেক্সুয়াল রোগের আবির্ভাব হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার অবশ্যই করতে পারেন তো এ রুগীদের আরও কিছু বৈশিষ্ট্য আছে এরা কিন্তু কাম বিষয়ক চিন্তা করে এবং কাম উত্তিপক বা কাম উত্তেজক কিন্তু এরা স্বপ্ন কিন্তু দেখে তার জন্য এদের কিন্তু নাইট ফলস হয়ে যায় সুতরাং এক্ষেত্রেও আপনি এই ঔষধটি ব্যবহার করতে পারেন আরও কিছু যৌন রুগীদের বৈশিষ্ট্য আছে এই যৌন রোগীদের কিন্তু কোমরে ব্যথা হয় এবং তাছাড়া এরা কিন্তু নৈরশ্য ও মানসিক উত্তেজনা এই দুটো হচ্ছে মানসিক রোগ নৈরাশ্য এবং মানসিক উত্তেজনা এই দুটি মানসিক রোগও কিন্তু ভোগে সুতরাং আমরা জানলাম যে যৌন রুগীদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা এই ঔষধটি ব্যবহার করতে পারি তবে একটা কথা মনে রাখতে হবে যে একটা রুগীর ক্ষেত্রে হুবহু সম্পূর্ণ উপসর্গ বা লক্ষণগুলো কিন্তু কমন পাওয়া সম্ভব নয় যদি কমন পেয়ে যান তাহলে তো খুবই ভাগ্যের ব্যাপার প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ রয়েছে উদ্ভেদ দেখুন চর্মরোগের ক্ষেত্রেও ভালো ঔষধ একজিমা ক্ষুদ্র ক্ষুদ্র ফোড়া চুলকানি শুষ্ক চর্ম টাক পড়া ইত্যাদি চর্মরোগেও কিন্তু ঔষধটি ভীষণ ভালো ফল দেয় প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার সিক্স ও টু হান্ড্রেড শক্তি অধিক কার্যকারী যে সমস্ত বাবুরা আমাদের এই অষ্টিলেগো ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এই তিনটি শক্তি ঔষধ ভীষণভাবে কাজ করে যদি আপনি মাদার টিংসার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফুটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আর সিক্স বা টু হান্ড্রেড শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে এই এইগুলো কিন্তু সেন্টিসেমেল পোটান্সির ঔষধ এটা সূক্ষ্ম সূক্ষ্মমাত্রা ডোজ হিসাবে আপনাকে বানিয়ে ব্যবহার করতে হবে সিক্স শক্তিও দিনে তিনবার ব্যবহার করা যায় আর যদি টু শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে একবার ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্মমাত্রার ঔষধ কিভাবে বানিয়ে নিতে হয় সেটা কিন্তু আপনাদের এখানে এক কথায় বলা যাবে না হানিমেনের নীতি অনুসারে এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটাকে কিভাবে প্রয়োগ করার কথা বলেছেন এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ